আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেনের 3,500 সামরিক স্থাপনা গুড়িয়েছে রাশিয়া। জানিয়ে দেব ইরাকের মার্কিন দূতাবাসে মিসাইল হামলা, অভিযুক্ত ইরান। আরও জানিয়ে দেব, পোল্যান্ড সীমান্তবর্তী ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ হামলা, দফায় দফায় বিস্ফোরণ। থাকছে ইউক্রেনের সেনা ঘাঁটিতে রুশ বিমান হামলা, নিহত নয়। আরও থাকছে কিয়েভের কাছাকাছি রুশ বহর প্রতিরোধের হুঁশিয়ারি জেলেনস্কির। ইউক্রেনে আবারও ২০ কোটি ডলার মূল্যের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষে জানিয়ে দেব, সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা, ৩৩ বাংলাদেশি গুলিবিদ্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোথা থেকে শুনছেন এবং দেখছেন। ইউক্রেনের 3,500 সামরিক স্থাপনা গুড়িয়েছে রাশিয়া। ইউক্রেনে হামলার শুরুর পর থেকে দেশটি 3,593টি সামরিক স্থাপনা ধ্বংস করেছে রুশ বাহিনী। স্থানীয় সময় শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর এই তথ্য জানিয়েছেন। খবর এনাদুলোর, এর মধ্যে শনিবার একদিনে একটি MI-24 হেলিকপ্টার ও তিনটি অত্যাধুনিক চালনবিহীন আরিয়াল সামরিক যান ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। রুশের সামরিক কর্মকর্তা সাংবাদিকদের জানান, এ পর্যন্ত 3,593টি সামরিক স্থাপনার পাশাপাশি রুশ সেনারা ইউক্রেনের 1,559টি ট্যাঙ্ক ও সাজোয়া যান, 118টি রকেট নিক্ষেপ ব্যবস্থা, 493টি কামান ও মটর, 970টি বিশেষ সামরিক যান এবং 96টি হেলিকপ্টার ধ্বংস করেছে। জাতিসংঘের হিসেবে রুশ হামলা ইউক্রেনে এখনও পর্যন্ত 596 বেসামরিক লোক নিহত এবং 992 জন আহত হয়েছেন। ইরাকের মার্কিন দূতাবাসে মিসাইল হামলা, অভিযুক্ত ইরান। মধ্যপ্রাচ্যের আকাশেও গোলাবারুদের গন্ধ, অভিযোগ এবার ইরাকের মার্কিন দূতাবাস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। একটি দুটি নয়, রবিবার রাতে এক ঝাঁক মিসাইল আছড়ে পড়েছে ইবরুল শহরে। প্রাণহানির খবর নেই, বিস্তারিতভাবে ক্ষয়ক্ষতির খবর মেলেনি এখনও। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রের খবর, ইরাকের স্থানীয় সময় অনুযায়ী রবিবার মাঝরাতে উত্তর ইরাকের ইবরিল শহরের মার্কিন দূতাবাসের কাছে 12টি ক্ষেপণাস্ত্র মিসাইল আছড়ে পড়ে। হামলার জেরে মার্কিন দূতাবাসের ক্ষয়ক্ষতি না হলে সামনে দূতাবাসের সামনে থাকা একটি স্যাটেলাইট টিভি চ্যানেল কুর্দিস্তান ২৪ অফিসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্তের কথা এখনও সামনে আসেনি, তবে এই হামলার যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকা বিহাল মহল। সূত্রের খবর, ওয়াকা বিহাল মহল মার্কিন ঘাঁটিতেও হামলা হয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে কোনো সময় হামলা চালাতে পারে ইরান বা ইরান মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলো। এ বিষয়ে আগেই সতর্ক করে দিয়েছিল আমেরিকা, সেই আশঙ্কাই এদিন সত্যি হল। মিসাইল হামলার তীব্র নিন্দা করে আমেরিকার বিদেশ মন্ত্রক। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস সূত্রের খবর, মিসাইলটি ইরানের শহর থেকে ছোড়া হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। হোয়াইট হাউসের তরফে বিবৃতি জারি করে বলা হয়, ইরাকের সার্বভৌমত্ব নষ্টের চেষ্টা করা হয়েছে, সে দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা চালানো হচ্ছে। আমেরিকা এই হামলার তীব্র নিন্দা করছে। আরও জানানো হয়, ইরাক এবং কুর্দিস্তান আঞ্চলিক সরকারের তরফ থেকে এই ঘটনা তদন্ত করা হবে। উল্লেখ্য, এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বার মিসাইল হামলা চলল ইরাকে, ইতিপূর্বে জানুয়ারি মাসেও এই হামলা হয়। সূত্রের খবর, হামলার দায় স্বীকার করেছে ইরানের জঙ্গি গোষ্ঠী। পোল্যান্ড সীমান্তবর্তী ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ হামলা, দফায় দফায় বিস্ফোরণ। পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের পশ্চিম অঞ্চলীয় লোলিব অঞ্চলের সামরিক ঘাঁটিতে হামলায় 9 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও আহত হয়েছেন 57 জন। লোলিব অঞ্চলের গভর্নরের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম BBC। এছাড়া আন্তর্জাতিক প্রতিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রের নামে ওই সামরিক ঘাঁটিতে রুশ সেনা 30টি রকেট নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন লিলেভের গভর্নর। এর আগে রোববার রুশের সেনা সেখানে 8টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানানো গিয়েছিল। এদিকে ইউক্রেন জানিয়েছে, আন্তর্জাতিক প্রতিরক্ষা নিরাপত্তা কেন্দ্রে বিদেশি সামরিক প্রশিক্ষকরা কাজ করছেন। কেন্দ্রটি লিলিভ থেকে প্রায় 30 কিলোমিটার উত্তর পশ্চিমে ইয়াভরিভ জেলার অবস্থিত এবং এটি একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র। হামলার পর জানানোর প্রক্রিয়া, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, রাশিয়ার আক্রমণ করা পশ্চিম ইউক্রেনের সামরিক ঘাঁটিতে বেশিরভাগ সামরিক প্রশিক্ষকরা কাজ করছেন। হামলায় হতাহতের সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হয়েছে। BBC বলছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, বিশেষ করে শান্তিরক্ষা মিশনের জন্য 2007 সালে আন্তর্জাতিক প্রতিরক্ষা নিরাপত্তা কেন্দ্র গঠিত হয়েছিল, সেখানে বিদেশি সেনারাও প্রশিক্ষণ নিয়ে থাকে। ইউক্রেনের সেনা ঘাঁটিতে রুশ বিমান হামলা, নিহত 9 জন। পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে লালিভ সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। লালিভ আঞ্চলিক গভর্নর বলেছেন, বিমান হামলায় সেনা ঘাঁটিতে 9 জন নিহত হয়েছে এবং আরও 57 জন আহত হয়েছে। সাংবাদিকদের সঙ্গে ফোন আলাপকালে তিনি বলেছেন, সামরিক ঘাঁটিতে আগুন নিবানোর চেষ্টা করা হচ্ছে। লালিভ সামরিক ঘাঁটিতে 30টির বেশি রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী।
ওই ঘাটিতে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স যাতায়াত করার খবর দিয়েছে বিবিসি। এর আগে সেখানকার আঞ্চলিক প্রশাসন এক বিবৃতিতে জানায়, দখলদার রুশ বাহিনী আন্তর্জাতিক প্রতিরক্ষা নিরাপত্তা কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, সেখানে 8টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। পোল্যান্ড সীমান্ত থেকে 25 কিলোমিটারের চেয়ে কম দূরত্বে রয়েছে ওই সামরিক ঘাঁটি। তবে ঘাঁটির কি কি ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা ক্ষেপণাস্ত্র ঠিক কোথায় আঘাত এনেছে সে ব্যাপারে বিস্তারিত কিছুই জানা যায়নি। কিয়েভের কাছাকাছি রুশ বহর প্রতিরোধের হুঁশিয়ারি জেলোনস্কির। রাশিয়ার সেনাবাহিনী এখন ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছাকাছি। ইউক্রেন তাদের রুখে দিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি। খবর সিএনএন এর। ইউক্রেনের রাজধানী কেন্দ্রস্থল থেকে রুশ বাহিনীর বহরটি প্রায় 25 কিলোমিটার দূরে রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল শনিবার সর্বশেষ গোয়েন্দা মূল্যায়নে এই তথ্য জানিয়েছে। কিয়েভের বাসিন্দারা বিমান হামলায় সাইরেন শুনে রোববার ঘুম ভেঙে উঠে যান। গোলার শব্দ শোনা যাচ্ছে সেখানে। ইউক্রেনের কর্মকর্তারা জানান, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের পশ্চিম অঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ঘাঁটিটি পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র 6 কিলোমিটার দূরে। লিলেবের ওই হামলায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিয়েভের আশপাশের এলাকায় হামলাও জোরদার করেছে রুশ বাহিনী। বিবিসির খবরে বলা হয়, কিয়েভের উপকণ্ঠে দুপক্ষের মধ্যে ব্যাপক লড়াই চলছে। কিয়েভে রাশিয়ার সর্বাত্মক হামলার আশঙ্কা করা হচ্ছে। একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থার বরাত দিয়ে এনডিটিভি অনলাইন প্রতিবেদনে জানানো হয়, উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব দিক থেকে কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি দাবি করেছেন, কয়েক দশকের মধ্যে সবথেকে বড় ক্ষয়ক্ষতির শিকার হওয়ার পর রাশিয়া এখন ইউক্রেনে নতুন করে সেনা পাঠাচ্ছে। তিনি বলেছেন, ইউক্রেন দখলে নেওয়ার মতো ক্ষমতা রাশিয়ার এখন আর নেই। তাদের সেই গতি নেই কোনো শক্তি। তারা শুধু সহিংসতা করতে পারে, সন্ত্রাস করতে পারে, অস্ত্র হামলা করতে পারে। ইউক্রেনে আবারও $20 কোটি মূল্যের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র আরও $20 কোটি মূল্যের প্রাণঘাতী অস্ত্র পাঠাচ্ছে ইউক্রেনে। যখন ইউক্রেন এবং রাশিয়ার সেনাদের মধ্যে লড়াই মারাত্মক আকার ধারণ করেছে, তখন এই অস্ত্র সাহায্য দেওয়ার ঘোষণা করেন মার্কিন সরকার। গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে বাড়তি অস্ত্র সরবরাহ করার অনুমোদন দেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, পশ্চিমা দেশ থেকে ইউক্রেনে অস্ত্রের চালান পাঠানো হলে তাতে হামলা চালাবে মস্কো। তিনি স্পষ্ট করে বলেছেন, ইউক্রেনের কাছে পাঠানো অস্ত্রের চালানকে রাশিয়ার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে। এদিকে যুদ্ধ মারাত্মক আকার ছড়িয়ে পড়ার ভিতরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনের সরকার বিচার বহির্ভূতভাবে বিরোধীদের হত্যা করছে, তাদেরকে গণবন্দী করছে এবং সামরিক লোকজনকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। এর আগে গত 24 ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনের সামরিক অভিযান চালানোর জন্য রুশ সেনাদের নির্দেশ দেন। এর দুদিন পর 26 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে $24 কোটি মূল্যের অস্ত্র সরবরাহের ঘোষণা দেয়। অস্ত্র সরবরাহ করার বিষয়টি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ঘোষণা করেছিলেন। সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টায় 33 বাংলাদেশি গ্রেপ্তার। নদীপথে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার অভিযোগ 33 জন বাংলাদেশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার গভীর রাতে হবিগঞ্জ থানার মালিকান ঘুমরি এলাকায় এই ঘটনা ঘটেছে। রোববার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের 14 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গেছে, শনিবার রাতে হিলালগঞ্জের মালিকান ঘুমরি এলাকায় সীমান্তে কালিন্দী নদী পেরিয়ে ভারতে ঢোকার সময় সীমান্তে কর্তব্যরত বিএসএফ 9 জনরা 33 জন বাংলাদেশ নাগরিককে গ্রেপ্তার করেন। এদিন সকালে বিএসএফ এর তরফ থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের হবিগঞ্জ থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, কাজের খোঁজে দালালের মাধ্যমে তারা সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন। তাদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা খুলনা জেলায়। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।